প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের পাউরুটি আর পেঁয়াজ দিয়ে দারুণ মজার একদম ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং পলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, সাথে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, চিকেনের মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি মিশ্রণ রেডি করে নেব। এই মিশ্রণটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন ছুরি দিয়ে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। সবগুলো পাউরুটি আমি একইভাবে কেটে নিয়েছি, এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার পেঁয়াজ বেসনের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখান থেকে 1 পিস পাউরুটি নিয়ে সম্পূর্ণ পাউরুটি এই মিশ্রণ দিয়ে আমি কোট করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। আর সাইডটাতে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে আর সাইডটাকে এভাবে একটু সমান করে দিচ্ছি। একটি পাউরুটির টুকরো আমি কোট করে নিয়েছি, একইভাবে সবগুলো আমি কোট করে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আজকে আমি আপনাদের ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা ডিমের প্যাটিস তৈরি করে দেখাবো। বুঝছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই প্যাটিস তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে।
যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 3-4 কাঁচামরিচ কুচি, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন চুলা রাস কমিয়ে পেঁয়াজটাকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2 ডিম দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। যখন ডিমটা এরকম ভাজা হয়ে যাবে, তখন ডিমগুলোকে এভাবে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। তো ডিম শ্যালো ফ্রাই করে নিয়েছি, তারপর ডিম পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 7 লবণ অ্যাড করে দিচ্ছি। মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখন এই ডো থেকে 5 লেচি আমি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। সবগুলো আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বড়ির উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা এবং বড় একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন, এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। বাকি রুটিগুলোকে আমি একইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার একটি পাতলা ব্যাটার আমি রেডি করে নেব। সেজন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করা যাবে। এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন, এইরকম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার বোর্ডের উপর একটি রুটি নিয়ে উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। বাকি রুটিগুলোকে একইভাবে একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5 রুটি আমি একটা আরেকটার উপর দিয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে রুলের মতো তৈরি করে নেব।
সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি। সাইডের বাড়তি অংশ আমি কেটে সমান করে নেব। তারপর ছুরি দিয়ে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবারে লেচিটাকে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। রুটিটাকে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইরকম করে আমি বেলে নিয়েছি। ছুরি দিয়ে চারপাশ কেটে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। এবার এর উপর ডিমের মিশ্রণ ঠিক এভাবে কোনাকুনি করে দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই তো একটি নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। সবগুলো প্যাটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার প্যাটিসগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন প্যাটিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে প্যাটিসগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর প্যাটিসগুলো মুচমুচে হবে না। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার প্যাটিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার প্যাটিসগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই প্যাটিস অনেক বেশি লেয়ার এবং খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আজকে আমি আপনাদের মিষ্টির দোকানের মতো মুচমুচে মুখরো চোখ নিমকি তৈরি করে দেখাবো। এই নিমকি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে দোকানের মতো ক্রিস্পি নিমকি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই নিমকি এতটাই মুচমুচে যে আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই নিমকি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নিমকি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে খুবই শক্ত না আবার খুবই নরম হবে না, মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে, ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার একটি ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মুথে নেব। এই তো ডোটা আমি মুথে নিয়েছি। ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব। লেচিগুলোকে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি, একইভাবে দুইটি বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের ওপর রেখে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এই রুটি যত বেশি পাতলা হবে নিমকি তত বেশি খাস্তা হবে। রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে। দেখুন, এরকম পাতলা একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর ব্রাশ দিয়ে তেল সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর রুটির উপর অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এক পাশ থেকে এভাবে রোল তৈরি করে নেব। সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপর রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছি। তারপর দুই পাশ কেটে সমান করে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছে। এই তো পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মাঝ বরাবর ঠিক এভাবে ভাঁজ করে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। আবারও ঠিক এভাবে ভাঁজ করে হাত দিয়ে চেপে দিচ্ছি। এই তো আমার একটি নিমকি তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়েছি। বাকি বলটা দিয়ে আমি একইভাবে নিমকি তৈরি করে নেব। নিমকিগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম আছে নিমকিগুলো দেওয়া যাবে না, এতে করে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে আর নিমকিগুলো অনেকদিন সংরক্ষণ করা যাবে না। কিছুক্ষণ পর নিমকিগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নিমকি আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নিমকিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নিমকি অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই নিমকি ভাজার পর খুব ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন। আজকে আমি আপনাদের হাফ কাপ ময়দার ডিম দিয়ে দারুণ মজার হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো এক চিজ পরোটা। এই পরোটা তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি।
দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়দাটা যত ভালো হবে এই পরোটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে সফটটা কি ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, মোটামুটি সফট হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15-20 মিনিটের মতো। এবার একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চুলারা স্লোতে রেখে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন উপরে ড্রাই হয়ে গিয়েছে, তখন ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। এভাবে 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছে। তো ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে ডিমটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার এই বলটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। একটি মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, মধ্যের অংশটা কিন্তু ভারী থাকবে। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন এর ওপর অল্প পরিমাণ গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, তারপর ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। উপরে আবারও কিছুটা পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে এভাবে ভাঁজ করে সিল করে নেব। খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তারপর হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, এই পরোটা একটু মোটা হবে। দেখুন এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার পরোটা ভেজে নেব। সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে লো টু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি। নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন পরোটা আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে তেল ছাড়াই হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দুই পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন পরোটার উপর আমি বাটার লাগিয়ে নিচ্ছি। হাতের কাছে বাটার না থাকলে তেল ব্যবহার করা যাবে। তারপর উল্টে দিচ্ছি, এই পাশটাতেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও 1-2 বার উল্টে পাল্টে নিচ্ছি।
দেখুন কতটা ফুলে উঠেছে। তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটা দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।